নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম রেল পরিষেবা ভারতবর্ষে কবে থেকে শুরু হবে, তার দুটি পার্ট করেছিলাম। একটি করেছিলাম আংশিকভাবে চালু হবে এবং আরেকটি করেছিলাম পুরোপুরিভাবে চালু হবে, সেটি আমি একটি ভিডিওতেই বলেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আমার সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো। আজ 12ই মে, আজ থেকে রেল পরিষেবা আংশিকভাবে চালু হতে চলেছে এবং পুরোপুরি চালু হতে 19শে মে পর্যন্ত। আসুন ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এই রেল পরিষেবা যে স্তব্ধ হয়ে গেছিল তার পিছনে শনি এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ একটি প্রাধান্য রয়েছে, সেটি আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো এই শনি কি দেখে? এই শনি কিন্তু রেল দেখে। এই শনি এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করার জন্য রেল পরিষেবা এতদিন ধরে বন্ধ ছিল এবং আস্তে আস্তে সেটি ট্রানজিট করার জন্য 4ঠা মে মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করেছে, যার ফলে এই সুপ্রভাব আমরা পেতে চলেছি। 19শে জুন মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু আমরা পুরোপুরি শুভ ফল তার পাব। কারণ মঙ্গল যত শনির থেকে দূরত্ব অবস্থায় থাকবে তত আমরা কিন্তু শুভ ফল পাব। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।